আমরা মূলত আজকে দুর্গ রহস্যেই স্টিক করে থাকি, আমাদের 19 অক্টোবর পুজোর রিলিজ দুর্গ রহস্য। আমি কি করব, আমি ব্যোমকেশ হিসেবে দুর্গ রহস্য আমার শেষ কাজ, সেটুকুই বলার জন্য এই ভিডিওটার প্রকাশ। কিন্তু মানে যে কাজটা আমরা করেছি, আমরা সকলেই জানি খুব সচরাচর মানে একই গল্প নিয়ে চলচ্চিত্র এবং ওটিটির পর্দায় হয় না। আমরা খুবই একটি সফল চলচ্চিত্র দেখেছি যেখানে দেব করেছেন অভিনয় ব্যোমকেশ চরিত্রে। এবার আমাদের এটা আসছে অন্য একটা প্ল্যাটফর্মে, সেটা নিয়ে আমরা মূলত উন্মুখ যে মানে পুজোর সময় দর্শক তার উৎসবের মেজাজে এই ব্যোমকেশ ও দুর্গ রহস্যকে কেমনভাবে নেয়। কারণ আমার মতে, সৃজিতদার মতে, আমার মতেও বলে যে বেস্ট স্টোরি মানে ব্যোমকেশের বেস্ট সিনেম্যাটিক এবং অ্যাডভেঞ্চারাস গল্প। তাহলে তো সেই সেই দর্শকের কি বলবো মানে দর্শকের রিয়াকশনের জন্যই এখন মূল অপেক্ষা। ঠিক আছে, মানে ওটিটির একটা আলাদা জোর আছে, বড় পর্দায় হলে সত্যি সৃজিতদা মাঝে মাঝে শুটিং করতে করতে বলছিলেনও যে আহ এই শটটায় যদি একটু বিগ স্ক্রিনে দেখা যেত, আহ এই শটটা যদি একটু বিগ স্ক্রিনে দেখা যেত, একটা চার্ম একটা ভীষণ আনন্দ তো আছেই। কিন্তু সেই আনন্দটা কম, আনন্দটার কোনো খামতি হচ্ছে না, কারণ স্যার আছেন বড় পর্দায়। হ্যাঁ, আর সেখানে স্যারের সঙ্গে আমিও আছি, হ্যাঁ স্যারের ছবিতে আরেক স্যার আছেন, সেখানে আমিও আছি, ফলত বড় পর্দার খামতি অন্তত এবছর আমার ফিল হচ্ছে না। এবং ওটিটির একটা নিজস্ব জোর রয়েছে, নিজস্ব রিচ রয়েছে, ফলত হোপ ফর দ্য বেস্ট। আমার তো ওটিটি নিয়ে আমি খুবই আশাবাদী, কারণ লাস্ট 2 বছরে আমি কোনো ছবির ওটিটি আমি যেখানেই গেছি, মানে খুব সাধারণভাবে বলতে গেলে ধরো আমি এমন অনেক জায়গায় প্রত্যন্ত গ্রামে গেছি যেখানে ওটিটি নিয়ে প্রচণ্ড সবাই এক্সাইটেড। মানে আমি কোনো ছবির এত প্রচার দেখিনি মানুষের মুখে মুখে যেভাবে ওটিটির কাজ ঘুরে বেড়ায়। তো ফাইনালি আমি একটা যে কাজ করছি সেটা তো মানুষকে আমায় দেখাতে হবে, তো ডেফিনেটলি একটা বড় পর্দায় ছবিটা দেখার একটা আলাদা আনন্দ রয়েছে। আমি বড় পর্দার দিকেই, কিন্তু মানুষজন ওটিটিকে খুব পছন্দ করছে এটাও আমরা মানে অগ্রাহ্য করতে পারবো না। প্রথম দিকে তুমি মানে একটু স্কেপটিক্যাল ছিলে যে সত্যবতী হিসেবে অনির্বাণদার পাশে মানে কেমন লাগবে, তুমি বললে। হ্যাঁ, কারণ আমার আর আবিরদার কিংবা অনির্বাণ এবং রিধিমার জুটিটা খুব সফল। হ্যাঁ, মানে রিধিমা অনির্বাণকে খুব সুন্দর লেগেছে জুটি হিসেবে, এবং আমার আবিরদার জুটিও সবাই মানে আর কি খুবই প্রশংসনীয় একটি জুটি। সেখান থেকে জুটিটা ভেঙে আলাদা হওয়াতে আমার একটুখানি ভয় ছিল আর কি, যে কেমন লাগবে মানুষ। সেই ভয়ের কথাই আমি সৃজিতদাকে এবং শ্রীকান্তদা মানে আমাদের SBF এর শ্রীকান্তদার সাথে আলোচনা করেছিলাম যে এটা কি ভালো লাগবে লোকের, মানুষের কি পছন্দ হবে, মানে গালমন্দ করবে না, তো সেটা নিয়ে আমার ভয় ছিল সত্যি কথা। তোমার নিজের কেমন লাগে? আমার তো অনির্বাণ আমার খুবই পছন্দের একজন অভিনেতা, মানে ওর কাজের আমি একজন ভক্ত আর কি বলতে পারো। তো সেখান থেকে ওর সাথে কাজ করে আমি যখনই কাজ করেছি আমার ভালো লেগেছে, ওই যে বললাম তখন দাঁড়িয়ে যে সমৃদ্ধ হয়েছে এবং আলোচনা করতে পারি, মানে খুব কম অভিনেতাদের সাথেই তো আলোচনা করা যায় যে শটটা কেমন হলো, ঠিক হলো কিনা, যে ঠিক মতো আমাকে গাইড করতে পারবে। কো-অ্যাক্টরও তো তোমাকে গাইড করবে, ডিরেক্টর তো গাইড করবে, কিন্তু ফাইনালি যখন আমরা যখন ক্যামেরার সামনে কাজ করছি তখন দুজন কো-অ্যাক্টর, তখন কিন্তু সবটাই আমাদের ধরা ছাড়া, টাইমিংগুলো আমাদের উপর। তো সেই টাইমিংগুলো নিয়ে ডেফিনেটলি রাহুলদা এবং অনির্বাণ দুজনের সাথেই আলোচনা করা যায়। আচ্ছা, কোন জুটিকে এগিয়ে রাখবে, আবিদার সাথে তোমার জুটিকে না অনির্বাণদার সাথে তোমার জুটিকে? না, আবিদা আমার খুবই মানে পছন্দের একজন মানুষ, তো আমি আবিদার সাথেই আমার নিজেকে এগিয়ে রাখবো, সেটা আমার অনির্বাণের সাথে কথাই হয়ে গেছে। অনির্বাণের পছন্দ অনির্বাণ আর রিধিমার জুটি, আমার পছন্দ আবিদার আমার জুটি। অভিনেতা পাল্টে গেলে অভিজ্ঞতা তো বদলে যাই, এবং সেই আলাদাটাই নতুন করে চরিত্রটাতে জল দিয়েছে আর কি। মানে একটা যেটা আমি বলছিলাম স্টেজে যে নতুন ট্রায়ও যেহেতু, ফলত নিজেদের মধ্যে কেমিস্ট্রিগুলো বদলে বদলে যায়, তাতেই চরিত্রের রঙগুলোও বদলে বদলে যায়। না, আমার কোনো দ্বিধা ছিল না, সৃজিত মুখার্জির সাথে কাজ করার সময় আমার কোনো দ্বিধা কাজ করে না। চিন্তা ভাবনা এইটাই এস্টাবলিশ করা যে আমার ব্যোমকেশ একজন রক্ত মাংসের মানুষ, এবং যে গল্পগুলো প্রকাশিত হয় মানে গল্পের মধ্যে যে গল্পগুলো প্রকাশিত হয়, অজিত তো লেখক তাই তো, তো অজিত নিশ্চয় ব্যোমকেশের অ্যাডভেঞ্চারগুলো যে প্রকাশিত হয় সেইখান থেকেই রাইট নিয়ে ব্যোমকেশের সিনেমা তৈরি হয়। আমরা যেভাবে দেখি একটা সিনেমা তৈরি হয় সত্য কিনে, একটা একটা নভেলের সত্য কিনে, সো একইভাবে 1967 সালে নিশ্চয়ই সত্যজিৎ রায় শরদিন্দুবাবুকে অ্যাপ্রোচ করেছিলেন, এবং শরদিন্দুবাবুর ছায়ায় অজিতের চরিত্রের সৃষ্টি। তো সেই জিনিসটা ধরার জন্য যে একটা সিনেমা আর আমার ব্যোমকেশ রক্ত মাংসের একজন আসল মানুষ, এই বিভেদটা ধরার জন্যই এই জিনিসটা তৈরি করে। সিনেমার পর্দায় উত্তম কুমার এবং আসল পৃথিবীতে রক্ত মাংসের ব্যোমকেশ, যেটা অনির্বাণ সেই ভূমিকায়।